তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখে নিব বর্তমানে খুবই জনপ্রিয় ভাইরাল শিশু শিল্পী রিফাত এর জীবন কাহিনী সম্পর্কে, তার বাড়ি গাড়ি এবং প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে রিফাত। আরো তুলে ধরবো রিফাতের শারীরিক সম্পর্কে, বর্তমানে তার কতটুকু বয়স রয়েছে। তাই বন্ধুরা, অজানা তথ্যগুলো জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল শিশু শিল্পীর মাঝে রিফাতও একজন। সে খুব ভালো গান করে থাকে। বর্তমানে তার নিত্য নতুন অনেকগুলো গানেই ইউটিউবে রিলিজ হচ্ছে। তবে তার প্রথম ভাইরাল জনপ্রিয় গানটি ছিল আল্লাহ তুমি তারে কেন আমায় দিলা না। এই গানটির মাধ্যমে সবার কাছে পরিচিত লাভ করলেও কেউ জানে না এই পিচ্চি রিফাতের আসল পরিচয় কি। তবে আবার রিফাতের আসল পরিচয় তুলে ধরব। তার আসল নাম রিফাত, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে তার নাম হয় NRz রিফাত। তার বাবার নাম ফারুক, তার বাবা একজন গাড়ি চালক এবং তার মা একজন চাকরিজীবী। রিফাতের জেলা ময়মনসিংহ এবং তানা তিশাল। তিশাল তানাতে রিফাত 2010 সালে জন্মগ্রহণ করেন। সেই সুবাদে বর্তমানে রিফাতের 13 বছর প্লাস। বর্তমানে রিফাত ক্লাস 5 পড়াশোনা করছেন, সামনে সমাপনী পরীক্ষা দিবেন। তাই রিফাত সবার কাছে দোয়া চেয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ওই দেখা যাইবি আয়না মার খেইলা দইলা হাটারে। আর হ্যাঁ, রিফাত একজন রোগী মানুষ। সে সব সময় শারীরিক ভাবে অসুস্থ থাকেন। সবাই তার জন্য দোয়া করবেন, রিফাত যেন সুস্থ জীবনে ফিরে আসতে পারে। রিফাতকে এই গানের জগতে নিয়ে এসেছেন NRz তুহিন ভাই। তাই তিনি তার নামের টাইটেলের আগে রিফাতের নামের আগেও NRz লাগিয়েছেন। তুহিন ভাই বলেছেন, প্রতিযোগিতা নয়, রিফাতের মাধ্যমে দেশবাসীর কাছে ভালো কিছু উপহার দেওয়াই আমার লক্ষ্য। আরো লক্ষ্য এই পিচ্চি রিফাতকে অনেক দূরে নিয়ে যাওয়ার, যদি দেশের মানুষ তাকে সব সময় সাপোর্ট দিয়ে এগিয়ে যাওয়ার সাহস দেয়। পড়ালেখার পাশাপাশি এই পিচ্চি রিফাত বর্তমানে গান করে প্রতি মাসে 10-15 হাজার টাকা ইনকাম করে যাচ্ছি। রিফাতের গানগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানিয়ে দেন। আর হ্যাঁ, রিফাতের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।